হতবাগা তোফাজ্জলের জীবনে ঘটে যাওয়া নিষ্ঠুর ও নির্মম ঘটনা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফতবোন তানিয়া তালুকদারের স্ট্যাটাসে বেরিয়ে আসলো সকলের আড়ালে থাকা চাঞ্চল্যক সব তথ্য। তানিয়া লিখেন, তোফাজ্জল আমার ফুফাতো ভাই প্লাস দুধ ভাই, আমরা একই মায়ের দুধ খেয়ে আমরা বড় হয়েছে। তোফাজ্জলকে যারা মেরে ফেলেছে তারা তো অবশ্যই খুনি, কিন্তু আমার মতে তোফাজ্জলের আরো দুজন খুনি অপরাধী নামের খাতা থেকে বাদ পড়ে গেছে। সেই দুজন হলো ওর একমাত্র ভাবি এবং ভাইয়ের শাশুড়ি। অনেক পরিবারে ভাবি আছেন যারা মায়ের মতো আদর স্নেহ দিয়ে আগলে রাখেন, কিন্তু তোফাজ্জল এতটাই হতভাগা ছিল কোনোদিন ভাবির হাতে এক প্লেট ভাত খেতে পারে নাই। আজ সেই পাগলটা ভাতের খোঁজেই মারা গেছে। তোফাজ্জলের পরিবারের শেষ আশ্রয় ছিল ওর একমাত্র ভাবি, যে কিনা ওর সাথে কুকুরের মতো বিড়ালের মতো আচরণ করত। তোফাজ্জল সুস্থ হোক সে সেটা কখনোই চাইনি। কেন চাইনি জানেন? কারণ তোফাজ্জল সুস্থ হলে সমস্ত সম্পত্তির ভাগ বসাবে। তোফাজ্জলকে যখন ফজলুল হক হলে ছাত্ররা যখন অত্যাচার করতেছিল তখন হতবাগাটা নিরুপায় হয়ে ভাবিকে কল দিতে বলেছিল। হয়তোবা ও ভেবেছিল ভাবির মনটা আমার জন্য একটু হলেও কাঁদবে। ওর ভাবি ফোন পেয়ে কি বলেছিল জানেন? সে মোবাইল চোরের বিচার ছাত্রদেরকেই করতে বলেছিল এবং এটাও বলেছিল যে তাকে যেন এ ব্যাপারে আর ফোন না দেওয়া হয়। এই বলে রাতে ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গিয়েছিল। তোফাজ্জলের বড় ভাই যখন রাজারবাগ পুলিশ হসপিটালে মৃত্যুসজ্জায় তখন ভাইয়ের সেবা যত্ন তোফাজ্জল করত। ওই সময় ওর ভাবি এবং তার মা কতটা মানসিক টর্চার করত আমি তার জলজন্তু প্রমাণ। তোফাজ্জল কখনো যদি ক্ষুধার জালে ভাবির কাছে এক প্লেট ভাতের আশা যেত, গ্রামের বাড়িগুলোতে যখন পাগলা কুকুর বাড়িতে ঢুকলে লাঠি দিয়ে তাড়া করত, ঠিক ওর ভাবি সেম কাজটা ওর সাথে করত। তোফাজ্জলের বড় ভাই পুলিশের এসআই ছিল, যে জীবিত অবস্থায় মোটামুটি ভালো একটা সম্পত্তি রেখে গেছেন যেটার পরিমাণ কয়েক কোটি টাকা। যেমন ফ্যানসন, তিনটা জীবন বীমা, চার দোয়ানি, ব্রিজের পাশে দুই তিনটা দোকান, নাসির ভাইয়ের কিছু পার্সোনাল জমি রাখা এবং তার বাবার সম্পত্তি। বলা ভালো তোফাজ্জলের ভাবি তার বাবা মায়ের একমাত্র সন্তান, এ কারণেই তোফাজ্জল সুস্থ থাকুক সে সেটা কখনোই চায় না। তোফাজ্জলের বাবা মা প্রেমিকা হারিয়ে যখন পাগল প্রায় ওর ভাই মানসিক ডক্টর দেখিয়েছে, সেটার জন্য কত না অশান্তি ছিল বউ আর শাশুড়ির সাথে, ওর পিছনে কেন টাকা নষ্ট করবে। তোফাজ্জল এক প্লেট ভাত খেতে বসলে কত না কথা শোনাতো ভাবি, এটা আমার স্বামীর উপার্জন, তুই উপার্জন করে খা। তোফাজ্জলের এক প্লেটের ভাতের বড়ই অভাব ছিল। ওর ভাই যখন রাজারবাগ পুলিশ হসপিটালে ভর্তি আমি প্রায় রান্না করে নিয়ে যেতাম ভাইয়ের জন্য। ক্ষুধার্ত তোফাজ্জল ভাবির ভয়ে প্লেটে ভাত নিত না, আমাকে চোখের ইশারা দিয়ে বলতো ওকে যেন ভাত দেই, ওরে ভাত। আসলে ক্ষুধার রাজ্যে পৃথিবীর গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসালো রুটি। ওর ভাই যখন অসুস্থ ছিল তাকে দেখতে অনেকেই ফল নিয়ে যেত, অনেক ফল না খাওয়ার কারণে পচেও যেত। ওই ফল খাওয়ার অধিকার ছিল শুধু ওর ভাই, ভাবি এবং বাচ্চার। একদিন ওর ভাবি ফল বের করতে গিয়ে একটা আঙ্গুর ফ্লোরে পড়ে যায় আমার সামনেই, তখন তোফাজ্জল ওই আঙ্গুর ফলটা লুকিয়ে মুখে দেয়, আমাকে ইশারা দিয়ে বলে অর্ধেক খাবি। এই দৃশ্য দেখে আমি হসপিটালের বাথরুমে গিয়ে কেঁদেছিলাম, কিন্তু প্রতিবাদ করতে পারি নাই, কারণ ওর ভাই বারবার অনুরোধ করত তানি দোহাই লাগে কিছু বলিস না, তোফাজ্জলকে আল্লাহ দেখবে। এরকম অত্যাচারে বর্ণনা হাজারটা আছে, যেটা বলে শেষ করা যাবে না। ওর ভাবি এতটা নিষ্ঠুর যেটা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তোফাজ্জলের মৃত্যুর পরে একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়ে আছেন ওর একমাত্র ভাবি, যে মিডিয়া সাক্ষাৎকার দিচ্ছে, কান্নার অভিনয় করছে, সব ধরনের সাহায্য সহযোগিতা সে নিচ্ছে এবং ভবিষ্যতে নিবে। আমার একটাই প্রশ্ন, যে তোফাজ্জল জীবিত অবস্থায় তার থেকে একটু ভালোবাসা পায়নি, এখন আসছে গার্ডিয়ান হিসেবে, কেন একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়ে আছে জানেন? সে এখন তোফাজ্জলের মৃত্যুর বড় একটা অঙ্কে ক্ষতিপূরণ পেতে পারে, ভাবি এতটুকু মাথায় রাখেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তোফাজ্জলের এই অবস্থার পিছনে আপনিও দায়ী। আপনারা একটা প্রশ্ন করতেই পারেন, ভাবি তো খারাপ ছিল কিন্তু ওর আত্মীয় স্বজনরা কি করেছে? হ্যাঁ মানছি ভাই, ওর যতটুকু ভালোবাসা যত্ন দরকার ছিল ততটুকু দিতে পারি নাই, কিন্তু আমরা চেষ্টা করেছি ওকে ভালো রাখার। তাই দয়া করে কোনো মিডিয়ার পার্সন বা কোনো সংস্থা ওর ভাবিকে তোফাজ্জলের মৃত্যুর ব্যাপারে কোনো কাজে লাগাবেন না, তোফাজ্জল আর ফিরে আসবেন না। ওর মৃত্যুর ক্ষতিপূরণ, কোনো সাহায্য সহযোগিতা ওর ভাবি বা আমরা আত্মীয় স্বজন যারা আছি কারো দরকার নাই। কেউ যদি কিছু করতে চান তাহলে ওর উদ্দেশ্য করে মসজিদে মিলাদ পড়িয়ে দিয়েন, যার জন্য তোফাজ্জলের আত্মা শান্তি পাবে, বা হাজারো অসহায় তোফাজ্জল রাস্তায় ঘুরে বেড়ায় এক প্লেট ভাতের জন্য, এটা তাদের পিছনে ব্যয় করুন। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত? তোফাজ্জলের ফুফাতো বোনের এরকম একটি মন্তব্যে আপনার কি মতামত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে।